নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে খুব একটা ইন্টারেস্টিং বিষয় ডেট অফ বার্থ নিয়ে বলবো, যেটা তোমরা নিজেদের ডেটের সাথে মিলিয়ে দেখতে পারো। ডেট অফ বার্থ থেকে তোমরা জেনে নাও কোনো একটি বিষয় যা তোমার খুবই অপছন্দের বা তুমি যেটা একদম মানে ঘৃণা করো। ডেট অফ বার্থ যাদের 1, 10, 19 এবং 28, তোমার জীবনে কারোর ইন্টারফেয়ারেন্স করা বা তোমার কোনো কথায় কারোর ইন্টারফেয়ার করা তুমি একেবারেই কিন্তু পছন্দ করো না। ডেট অফ বার্থ 2/11/2029, অর্থাৎ 2/11/2029, ফ্যামিলি থেকে দূরে থাকতে একেবারেই পছন্দ করবে না, সব সময় ফ্যামিলির সাথে মিলেমিশে থাকতে পছন্দ করবে, আলাদা থাকা একেবারেই পছন্দের নয়। ডেট অফ বার্থ 3/12/2130, কেউ তোমার কথা থামিয়ে দেবে বা ভুল ধরিয়ে দেবে বা উল্টে তোমাকে অ্যাডভাইস দেবে সেই ব্যাপারটা তোমার একদম পছন্দের নয়। ডেট অফ বার্থ 4/13/2231, কেউ কোনো কথা লজিক ছাড়া বললে একদম পছন্দ কিন্তু তুমি করো না, সমস্ত কথার পিছনে আগে লজিক তুমি দেখে নাও। ডেট অফ বার্থ 5/14/23, একই কাজ বারবার করা এবং একই জায়গায় অনেক সময় ধরে থেমে থাকা তোমার একেবারেই পছন্দ নয়, ঘুরে ফিরে বেড়ানো আর কিছু ইউনিক করার চিন্তা তোমার থাকবে। ডেট অফ বার্থ 6/15/24, নিজে আশেপাশে নোংরা একদম পছন্দ করবে না, পরিষ্কার পরিচ্ছন্নতায় ভীষণ নজর দেবে, সবকিছু ওয়েল অর্গানাইজড কিন্তু তোমার চাই। ডেট অফ বার্থ 7/16/25, কেউ ঠকিয়ে দিক বা একবার হার্ট করে দিক সেই কাজটা তুমি একদম সহ্য করতে পারো না, কারণ তুমি সবার সাথে পিওর হার্টেড এবং লয়াল থাকো। ডেট অফ বার্থ 8/17/26, তোমরা ন্যায়প্রিয় হয়ে থাকো, ভুল কথা একদম সহ্য করো না এবং দেখনদারি একদম পছন্দ করো না। ডেট অফ বার্থ 9/18/27, কোনো কিছুর জন্য ওয়েট করা বা কেউ তোমার ওয়েট করাবে সেটা তুমি একদম পছন্দ করো না, সব কিছু তাড়াতাড়ি পাওয়ার চেষ্টা করো। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে তোমাদের ডেট অফ বার্থ অনুযায়ী তোমাদের অপছন্দের বিষয়টি কি। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে ভালো রাখবে, পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।